বন্ধুরা, মনে পড়ে ছায়াময়ীর কথা? যে গল্প শুনে আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন ওই ধরনের গল্পের, তাই আপনাদের কথায় ছায়াময়ীর পর আজ আবার লেখিকা ছবি ব্যানার্জির গল্প নিয়ে আমরা হাজির। মৃত্যু কি সংসার থেকে মানুষকে একেবারে বিচ্ছিন্ন করতে পারে? মানুষ কি সত্যি মৃত্যুর পর নিজের মানুষ, গাছপালা, বাড়িঘর, আত্মীয় পরিজন সবকিছু থেকে মুক্তি পেতে পারে? না মুক্তি চায়, চায় না হয়তো। আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়তেই ভালোবাসে মানুষ, আর সেই ভালোবাসা যদি অশরীরী হয়? আজ আপনাদের জন্য রইল ছবি ব্যানার্জির গল্প ছায়াবস্থান। গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং পরিচালনায় আমি গৌতম, অভিনয়ে অঞ্জলি, সোমনাথ, সুমন, অপরাজিতা এবং পিয়ালি। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ, সাউন্ড এফেক্টস এবং মিউজিকে সুমন, সাউন্ড ডিজাইন এবং এডিটিংয়ে সুকমল, চ্যানেল পার্টনার এখন গল্প, সহযোগী সংস্থা কবিতা অন্বেষা। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক ছবি ব্যানার্জির ছায়াবস্থান। দীপশিখা দ্বিতীয়বার এসএসসি পরীক্ষায় বসে চাকরি একটা পেল বটে, কিন্তু সেটা বর্ধমানের এক অজ গ্রামে। বাড়ির সবাই আপত্তি জানিয়েছিল, বলেছিল অসম্ভব, ওখানে কোনো মতেই চাকরি করা চলে না। ওই পাণ্ডব বর্জিত গ্রামে কোথায় থাকবে, কোথায় খাবে? খুব চাকরি বাকরির চেষ্টা হলো, এবার বিয়ে করে তারপর যত খুশি চাকরির চেষ্টা করুক। কিন্তু দীপা বলল, আমার আবেগে চেয়ে বাস্তব বুদ্ধিটা একটু বেশি, আর চাকরি পাওয়ার পর যে আমি বিয়ে করব এটা তো আগে বলেছিলাম। আর দেখো, এখনকার সময় অজগ্রাম বলে কিছুই নেই, সব গ্রামেই শহরের মিনিমাম সুখ সুবিধাগুলো থাকে। দীপার দাদা দীপঙ্কর বলল, হ্যাঁ, আমি কিন্তু দীপার সঙ্গে সহমত। এই বাজারে একটা চাকরি পাওয়া কি মুখের কথা নাকি? তার আগে বরঞ্চ দীপার কাজের জায়গা, স্কুলটা একবার দেখে আসি চলো। সেই মতো ওরা পরদিন বহরমপুর থেকে বাসে বর্ধমান পৌঁছল। বাসস্ট্যান্ড থেকে দুবার অটো পাল্টানোর পর প্রায় 40 মিনিট নির্জন মাঠের আলপথ দিয়ে, কখনো এগড়ো খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে গ্রামের স্কুলে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। স্কুল দেখে একরকম ভালো লাগলেও জায়গাটা দেখে খানিকটা হতাশই হল। চারিদিকে শুধু মাটির বাড়ি, ধুধু জমি, আর ফাঁকে ফাঁকে দু চারটে পাকা বাড়ি। হেডমাস্টার মশাই ছোটখাটো চেহারার রামচন্দ্রবাবু, তার সঙ্গে আলাপ হল, দেখেই মনে হল সজ্জন মানুষ। দীপা বলল, স্যার, এখানে ঘর ভাড়ার ব্যাপারে যদি একটু সাহায্য করতেন। হেডমাস্টার মশাই রামচন্দ্রবাবু বললেন, এখানে দু চারটে যা পাকা বাড়ি আছে তারা ঘর ভাড়া দেয় না। আমার বাড়ি এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ, আপনার আপত্তি না থাকলে আমার বাড়িতে থাকতে পারেন, না হলে প্রপার বর্ধমানে বাড়ি ভাড়া পাবেন। দীপার দাদা বলল, কি বলছেন স্যার, আমার বোনের বর্ধমান থেকে স্কুলে যাওয়া আসা করতে খুব কষ্ট হবে, তাছাড়া আপনার বাড়িতে থাকলে আমরা সত্যি খুব নিশ্চিন্ত থাকব। ঠিক আছে, সামনের সপ্তাহে জয়েন করার আগের দিন চলে আসুন। নির্দিষ্ট দিনে দীপার দাদা বোনকে পৌঁছে দিতে এলো। বাড়িটা দেখে দু ভাই বোন চমকে গেল, বিরাট একতলা বাড়িতে অনেকগুলো ঘর, মস্ত পাকা বাঁধানো উঠোন, একপাশে ধানের মড়াই আর একপাশে গোয়াল ঘর। রামচন্দ্রবাবু বললেন, আসুন আসুন, বাড়িটা ঘুরে দেখুন, দোতলায় দুটো ঘর কিছুদিন আগে করেছি, বাড়ির পিছনে বাগান আছে, এই একতলা ঘরের দুটোতে জমির ফসল থাকে, আর একটা ভাড়ার ঘর, আর পাশেই রান্নাঘর, আর একটা ঘরে আমরা থাকি, দোতলায় 2 ছেলে বৌমারা থাকে, বাকি দুটো ঘর খালি আছে, তারই একটা ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছি, আসুন ওই ঘরেই বসবেন। দীপা দেখল ঘরটা বেশ বড়, একধারে একটা খাটে সুন্দর করে বিছানা, বালিশ, কোলবালিশ দিয়ে বিছানা পাতা, একটা টেবিল, একটা চেয়ার, একটা কাঠের আলমারি আর একটা
আলনা রাখার পরেও ঘরে অঢেল জায়গা। দীপার দাদা বলল, স্যার বলছিলাম কত ভাড়া দিতে হবে, আর আর রান্নার জায়গাটা যদি বলে দেন একটু। দেখুন, সত্যি বলতে কি আমিও ঘর ভাড়া দিই না, তাই ভাড়া আমি নেব না, আর আমাদের সঙ্গে আপনার বোনও খাওয়া দাওয়া করবে, এর জন্য আমি কিন্তু কোনো টাকা নেব না। এ বাবা, সেটা কি করে হয়, আমার বোন তো চাকরি করবে, থাকার এত সুন্দর ব্যবস্থা করেছেন, আর এমনিতেই আমরা সত্যিই খুব কৃতজ্ঞ আপনার কাছে, এর উপর যদি সবটাই বিনা পয়সায় নিতে আমাদের কিন্তু অস্বস্তি বোধ হবে। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের আত্মসম্মানে লাগছে, ভাড়া বাবদ না হয় 500 টাকা দেবেন, কিন্তু দয়া করে সামান্য অন্নটুকু বেচতে বলবেন না। আমার বাড়িতে এমনি প্রতিদিন অতিথি অভ্যাগতরা খান, ভগবানের ইচ্ছায় আমার অঢেল ক্ষেতের ফসল, পুকুরের মাছ, আর বাগানে ফলের অভাবও নেই, কিছু গরিব ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত খায়। ঠিক আছে স্যার, তাই হবে, শুধু একটা একটা কথা, ঘর ভাড়া বাবদ কিন্তু আপনাকে 1000 টাকা নিতে হবে, আমি কিন্তু না শুনবো না। দুপুরে রামচন্দ্রবাবুর জোড়াজুড়িতে দীপার দাদা দুপুরে খেতে রাজি হল। দুপুরে বেশ এলাহি আয়োজন, পুকুরের মাছের 3 রকম পদ, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 2-3 রকমের তরকারি ভাজা, শেষ পাতে ঘরে পাতা মিষ্টি দই আর ঘরে তৈরি মিষ্টি। ভাত খেয়ে চলে যাওয়ার আগে দীপাকে একান্তে ডেকে দীপঙ্কর বলল, কিরে তোর ঘর পছন্দ হয়েছে কিনা বলি না তো, তোর ভাগ্যটা কিন্তু খুব ভালো জানিস, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রাজকীয় রে, হাত পুড়িয়ে রান্না থেকে রেহাই পেয়ে গেলি। বাড়ি আর পরিবেশ তো খুবই ভালো রে দাদা, শুধু উঠোন পেরিয়ে ওই কল ঘরে যাওয়াটাই যা খুব অসুবিধার, যাকে ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। দুপুরে ভাত খাওয়ার পর দীপা ব্যাগ ব্যাগেজ খুলে জিনিসপত্র গুছিয়ে রাখল। বাড়ির সবার সঙ্গে খেতে বসেই দুপুরে আলাপ হয়েছিল, সবাই বেশ সহজ সরল এবং আন্তরিক। বিকেলে 5টার সময় রামচন্দ্রবাবুর ছেলের বউ একটা ডিশে 2টো আলুর চপ, 4টে পেঁয়াজি আর 1 কাপ চা নিয়ে এসে বলল, ভাই তুমি রাতে রুটি না ভাত খাও, এখানে কোনো লজ্জা সংকোচ করো না, কিন্তু নিজের বাড়ি মনে করে থাকবে। আমার কোনো খাবারেই আপত্তি নেই দিদি, এই চপও আমার খুব প্রিয়। আচ্ছা, এগুলো কি ঘরে ভাজলে গো? হ্যাঁ, আমরা সব খাবার ঘরেই বানাই। দিদি, আমার মা না কিছু ছানা আর ক্ষীরের সন্দেশ বানিয়েছে তোমাদের দেওয়ার জন্য, ভুলে গেছিলাম গো দিতে। তাই? আচ্ছা দাও, আমি সবাইকে দিয়ে দেব। দীপা টেবিলে বসে চা চপ খাওয়া শেষ করে ডিশ আর কাপ প্লেটটা সবে বারান্দায় রেখে ঘরে এসেছে, এমন সময় কে যেন বাজখাই গলায় বলল, হেলা তুই কোন আবাগির বেটিলা, এটু শুকরি মানিস না, নবাব নন্দিনীর মতো কাপ ডিশ বের করে দিলি যে, কেন কেন গতরটা নড়িয়ে ওগুলো ধুয়ে রাখতে কি হয়, দিলি তো দিলি, বামুনের বেদবার ঘরটা এটো শগড়িতে একাকার করে দিলি, যা শিগগিরই হাত ধুয়ে টেবিল মুছে কাপ ডিশ ধুয়ে রাখ বলছি। দীপা ভাবল, না এটা তো রামচন্দ্রবাবুর স্ত্রীর গলা নয়, তাহলে কাজীর মাসিটা কি বলল, তাও আবার প্রথম দিনই তুই তো কারি করা। গলার আওয়াজটা বাইরে থেকে আসছে মনে হলো, বাইরে বেরিয়ে কাউকে দেখতে পেল না। দীপা কাপ ডিশ ধুয়ে রান্নাঘরে রাখতে গেলে রামচন্দ্রবাবুর ছেলের বউ বলল, ও মা ছি ছি, তুমি এগুলো ধুলে কেন ভাই, গঙ্গা মাসি আছে তো, ও কি কিছু বলেছে? না, কিছু বলেনি, তাছাড়া আমি তেমন কিছু করিনি। আসলে গঙ্গা মাসি আমাদের বহু দিনের কাজের মাসি, একটু মুখরা হলেও মানুষ ভালো, ওরা মা মেয়ে দুজনেই এখানে থাকে। রাতে খাওয়া দাওয়ার পর দীপা একটা বিশাল চমক খেল, ঘরে গিয়ে সবে সুইচে হাত দিতে যাবে এমন সময় আবার সেই গলায় কেউ একজন বলে উঠল, এই হতচ্ছাড়ি, খবরদার বলছি খবরদার বলছি, আলো জ্বালাবি না। মহা মুশকিল দেখছি, আপনি কে বলুন তো, মনে হচ্ছে বিকেলে আপনিই গালিগালাজ করেছেন। কেন রে মুখ পুড়ি, রেমো আমার কথা তোকে কিছু বলেনি? রেমো কে? রেমো
সে আমার ছোট ভাই। এই ঘর আমার, এতদিন এই ঘরে আমার ভাই থাকতো, আর সে তো এখন দোতলায় থাকে। রে মোটা আমাকে খুব আদর যত্ন করে রাখতো বটে, কিন্তু একটা গদিওলা খাট তো দিতে পারতো পিসির জন্যে, বুঝলি? বুড়ো হয়ে গেলে নিজের বেটাও মাকে হ্যাকটু করে, পিসি তো কোন ছাড়। তবে রেমু আমার সেরকম ভাইপোই নয়, ফুটে একবার কাটের কথা বললেই সে আমাকে খাট কিনে দিত। আমার বেশ চলে যাচ্ছিল বলেই বলিনি, কিন্তু ওই খটখটে চৌকিতে শুয়ে গায়ে গতরে আমার ব্যথা হয়ে যেত। আজ নতুন খাট তুষক বালিশে শুয়ে গতরটা জুইরে গেল। তুই ঘর থেকে বেরো বলছি, বেরো। দীপা হতভম্ব হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা ভাবছিল। এমনিতেই সে বেশ ডাকাবুকো মেয়ে, ভূতটুতে বিশ্বাস করে না, কিন্তু কে তার বিছানা থেকে কথা বলছে? হঠাৎ মাথায় ঘটাং করে একটা লাঠির ঘা। একি একি আপনি খামোকা মারছেন কেন? চলে না গেলে আবার মারবো। গলা শুনে তো মনে হচ্ছে আপনি একটা বুড়ি ভূত। হারাম জাদি, তুই বুড়ি, তোর মা বুড়ি, তোর 14 গুষ্টি বুড়ি। ঠিক আছে, সে না হয় হলাম, কিন্তু এই রাত দুপুরে আমি যাবটা কোথায় শুনি? আচ্ছা আচ্ছা, আপনি খাটে বসে কি করছেন বলুন তো? চকম চকম করে একটা আওয়াজ কিসের হচ্ছে? তোর আনা আমের আচার খাচ্ছি, আয় খাসা খেতে আচারটা। আমার স্বাদের আচারটা আমি প্রাণ ধরে এই বাড়িতে দিতে পর্যন্ত পারলাম না, আর আপনি চুরি করে খাচ্ছেন। ওলো, আচার তো চুরি করে খাওয়ারই জিনিস, একমাত্র আচার চুরিটা ঠিক চুরির পর্যায়ে পড়ে না। ছোটবেলায় কত চুরি করে খেয়েছি, কেন তুই খাস না? ইস, গোটা শিশি ভর্তি আচার সবটা এঁটো করে দিলেন তো, ভূতের এঁটো কি আর খাওয়া যাবে? তোকে খেতে দিচ্ছে তো কে রে? কে খেতে দিচ্ছে? অনেক বকবক করছিস, অনেক বকবক করছিস, এবার বেরো। আচ্ছা আচ্ছা, আপনি তো সম্পর্কে হেডস্যারের দিদি ছিলেন, তাই তো? তাহলে আমি বরং আপনাকে পিসি বলে ডাকি। ওরে আমার সাত কেলে ভাইজি এলেন রে, ভালো ভালো ঘর থেকে বেরুবি না লাঠির বাড়ি খাবি? দাঁড়ান দাঁড়ান, যাবো তো বটে, নাহলে কি সারাটা দাঁড়িয়ে থাকবো নাকি? কিন্তু তার আগে একটা কথা বলুন তো। কি বলবি, চটপট বল। আমি যদিও ভূত প্রেতে কোনোদিন বিশ্বাস করতাম না, তবে আপনাকে দেখে, না না, ওই আপনার ওই খ্যান খ্যানে গলা শুনে মনে হচ্ছে তেনারা নিঘাত আছেন। শুনেছি ভূতেরা বেশিক্ষণ নাকি দেহ ধারণ করতে পারে না, তো আপনি কি এখন দেহ ধারণ করিয়ে বিছানায় অধিষ্ঠান করছেন? ঠিকই শুনেছিস, আমি কিছুক্ষণ দেহ ধারণ করে বিছানায় আরাম করে শুয়েছি, আর তোর স্বাদের আচারটা অর্ধেক খেয়েছি, এখন সূক্ষ্ম শরীরে নিজের ঘরেই আছি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি কি অপঘাতে বা আত্মহত্যা করে মরেছিলেন নাকি বলুন তো? শুনেছি এভাবে মরলে নাকি আত্মার মুক্তি হয় না। অত ছাড়ি, তোর আস্পর্ধ তো কম নয়, আমি কোন দুঃখে আত্মঘাতী হব? কোন দুঃখে? আমার ভাই ভাই বউ আমাকে মাথায় করে রেখেছিল, আমি মোটে 2 বছর আগে মারা গেছি। ওরে পৃথিবীর মায়া, এই সংসারের মায়া, কাটানো কি মুখের কথা? ভাইয়ের বিয়ে দিয়েছি, 2 ভাইপো আর ভাইজিকে হাতে কোলে মানুষ করেছি, 2 ভাইপো আর ভাইজির বিয়ে দিয়েছি, এই গোটা বাড়ির আনাচি কানাচি, গোয়াল ঘরে, ধানের মড়াইয়ে, বাগানে, উঠোনে, রান্নাঘরে রাশি রাশি মায়া ছড়িয়ে আছে, সেই মায়ার টানেই আমি থাকি। নতুন জন্ম হলে কি আর থাকা হবে? বেশ তো, আপনি সূক্ষ্ম শরীরে গোটা বাড়িটাতে বিরাজ করুন না, কে মানা করেছে? তাই বলে আমার বিছানা দখল করে থাকবেন?
মনে রাখবেন, এখন আমি ভাড়া নিয়েছি এটা। আর ভাড়া যখন নিয়েছি তখন এই ঘরের পুরো অধিকার আমার। ভাড়া নিয়েছিস মানেটা কি? রেমোর কি ভীমরতি ধরেছে? এই বাড়িতে চিরকাল কত আউতি জাউতি মানুষেরা বিনা পয়সায় বছরের পর বছর থেকেছে খেয়েছে, হ্যাঁ, আর তোর কাছে কিনা ভাড়া গুনে নিয়েছে, আর এটা আমি বিশ্বাস করব? না না না, উনি নিতে চাননি, আমরাই জোর করেছি। কিন্তু পিসি, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সে আমি জানি না বাছা, এই ঘর এতদিন আমার ছিল, যখন মন চাইত খটখটে চৌকিতে একটু গা গড়াতাম, ফ্যানের হাওয়া খেতাম, বাগানের আম কাঁঠালের গাছে দোলনা খেতাম। এখন তো দেখছি নরম গদিওয়ালা চমৎকার খাট, এই খাটে গা গড়ানোর আরামই আলাদা। এই ঘরের অধিকার তো আমি সহজে ছাড়ব না। আর একটা কথা বলছি বাছা, বলি তোর বাপ মায়ের আক্কেলটা কি? তোর তো বিয়ের বয়স পেরিয়ে গেল, কথায় আছে মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি, এই বয়সে কোথায় মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে সংসারই করবে? তা নয় এত দূরে মেয়েকে বেটা ছেলের মতো চাকরি করতে পাঠালো। তোমাদের জোগাড় নেই গো পিসি, এখন মেয়েরা কুড়িতেই বুড়ি হয় না, তারা আগে নিজের পায়ের তলার মাটিকে মজবুত করে তবে বিয়ে করে। আচ্ছা পিসি, তুমি কি সত্যি সত্যি ঘরের অধিকার ছাড়বে না গো? বললাম কবি নেই। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই রাত দুপুরে হেড স্যারকে ডেকে তুলে বলি যে আপনার বুড়ি দিদি পেতনি হয়ে আমার বিছানা দখল করে বসে আছে, তারপর স্যার নিশ্চয়ই ওই দিদি কষ্ট পাবে বলে ভালো তান্ত্রিক ডেকে যাগযজ্ঞ করে আত্মার মুক্তির ব্যবস্থা করবে। সেটা ভালো হবে তো, তখন কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও সূক্ষ্ম শরীরে কাউকে দেখতে পাবেন না, সব মায়া যাকে বলে একেবারে ফিনিশ হয়ে যাবে। বুড়ি, একটা কথা মনে রেখো, তুমি যদি হও বুনোল, আমি কিন্তু বাঘা তেঁতুল। তুই তো আচ্ছা তেঁতুল মেয়ে আছিস। হ্যাঁ রে, জল জ্যান্ত ভূতকে তোর ভয় করছে না? অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ ভীম লিখে চিত্তির হয়ে যেত, কিন্তু তুই তো দেখছি অন্য ধাতুতে গড়া, আর হবি নাই বা কেন? পেটে বিদ্যে তো গজগজ গজগজ করছে, শুনতাম বটে চাকরে মেয়েরা ধুরন্ধর বুদ্ধিমতী হয়, তাদের ভয় ডর বলে বস্তুটা থাকে না বললেই চলে। হ্যাঁ হ্যাঁ, আমার ভয় ডর একটু কমই, বদমাশ মানুষকে ভয় করি, কিন্তু ওই ভূতকে নয়। তার উপর আপনি তো একটা বুড়ি থুত্তুরে ভূত, আপনার কিচ্ছু ক্ষমতা নেই, আপনার ওই লাঠির ঠকঠকা নেই সার। আচ্ছা আমি যদি তোর সঙ্গে একটা চুক্তি করি। চুক্তি? কি চুক্তি? ঠিক আছে, আমি তোর বিছানাটা ছেড়ে দিচ্ছি, কিন্তু এই ঘরে আমার যখন ইচ্ছে আমি আসবো, একাধবার বিছানায় গা গড়াবো, মায়ের বানানো আচার খাবো। হ্যাঁ একটা কথা, আচারের যোগানটা আমার চাই। কিন্তু আর একটা কথা মনে রাখিস, এই ঘরটা বামুনের বেদবার ঘর, আচার বিচার না মেনে চললে তোকে কেন আমি টিকতে দেব না। ঠিক আছে, ডিল পাক্কা, আমি রাজি, কিন্তু তার বদলে আমারও একটা শর্ত আছে। কিন্তু শর্ত? আমি রাতে কল ঘরে গেলে তুমি আমার সঙ্গে থাকবে। বলি, এতক্ষণ যে এত বড় বড় লেকচার মারছিলি, এখন কল ঘরে যাওয়ার জন্য আমার সঙ্গে চুক্তি করছিস যে বড়? ওই যে বললাম, ভূত প্রেতকে আমি ভয় পাই না, কিন্তু বদমাশ মানুষকে তো ভয় পাই। সেটা অবশ্য ঠিক বলেছিস, না বলতেই হচ্ছে, মেয়েটা তুই নেহাত মন্দ নস, তা হেলা তোর কোনো বয়ফ্রেন্ড নেই? তো
তোমার রস তো কম নয় গো বুড়ি। এই এই বুড়ি বুড়ি বয়ফ্রেন্ডের মানে তুমি বোঝো? হ্যাঁ বোঝো। তুই কি আমাকে আদিকালের বুড়ি ভেবেছিস নাকি? বুঝি বুঝি বুঝি, আমি সব বুঝি। প্রথম প্রথম ফেরে, তারপরে ফেরে, তোর সেরকম কেউ নেই? আমার ও একজন আছে, তবে সে এখন আপাতত ফ্রেন্ড হয়েই আছে। ওই একই হলো, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি। তা একটা কথা আগেই বলে রাখছি বাছা, প্রেম করিস আর যাই করিস, রাত দুপুরে ফোনে রসালাপ আমি বরদাস্ত করব না। আমাকে যখন পিসি বলে ডেকেছিস তখন একটু সবত করে চলবি। যা বাবা, ফোনে প্রেম না করে গল্পও করা যাবে না? ন্যাকার মতো কথা শুনলে গাপিতে জ্বলে যায়। বলি, নির্দোষ গল্প করতে তো আমি মানা করিনি। তারপর থেকে বুড়ি পিসি আর দীপার সহাবস্থান, বলতে গেলে ছায়াবস্থান। রাতে আলো নিভিয়ে দীপা যখন বিছানায় যায় তখন পিসি বলে ওঠে, কই রে ছুরি ঘুমুলি নাকি? বাথরুমে গেলে পিসি বলে একবার ডাকিস। মাঝে মাঝে পিসি দীপার সঙ্গে সুখ দুঃখের গল্পও করে। গল্প শুনতে শুনতে দীপা গভীর ঘুমে তলিয়ে যায়। নতুন জায়গায় এসে দীপা মাকে প্রতিদিন ফোন করে। সেদিন বলল, মা মা আমি খুব ভালো আছি গো মা, প্রথম দিন না একটু গা ছমছম করছিল বটে, এখন কিন্তু তোফা আছি। সেই গা ছমছমের অভিজ্ঞতা তোমার হয়তো অবিশ্বাস্য বলে মনে হবে, কিন্তু আমার কাছে না দিনের আলোর মতো সত্যি জানো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব গল্প তোমাকে বাড়ি গিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা মা, মা তোমার বানানো আচারটা একটু বেশি করে দিও এবারে, আমার না এখানে একজন স্পেশাল অতিথি আছে, সে তোমার আচার খেতে খুব ভালোবাসে। হ্যাঁ মা হ্যাঁ, গরমের ছুটিতে আমি একেবারে বাড়ি যাব কেমন? আর তোমরাও তো সেই সময় আম কাঁঠাল খাওয়ার জন্য একবার এখানে বেড়াতে আসতে পারো গো। গ্রামের সৌন্দর্য আর এই বাড়ির মানুষজনের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে যাবে মা। রাতে বুড়ি পিসি বলল, হেলা তুই কি তোর বাপ মাকে আমার সব কথা বলে দিলি? এরপর তো মুখে মুখে এবাড়ির সবাই তো আমার কথা জেনে যাবে, এতটা কথার খেলাপি কি তোর ধম্মে সইবে? আমি মোটে কথার খেলাপি করিনি পিসি, বরং তোমাকে নতুন অতিথি বলে সম্মান করেছি। আচ্ছা তুমি ভাবছো কেন বলো তো? ডিল তো তোমার সঙ্গে আমার হয়েছে, আমি ছাড়া তোমাকে কেউ দেখতেও পাবে না আর তোমার কথা শুনতেও পাবে না। তোমার সঙ্গে আমার সহাবস্থান, না না ছায়াবস্থান অটুট থাকবে। এতদিন এই পরিবারের মায়া, এই বাড়ির মায়াতে বেশ ছিলাম, এখন আবার তোর মায়াতে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়লাম। আশীর্বাদ করছি তুই চির আয়ুষ্মতি হয়ে তোর ফ্রেন্ডদের সঙ্গে সুখী হ। কিন্তু পিসি তোমার মুক্তি চাই না? কি থেকে মুক্তি চাইবো বল? এই মানুষজন, গাছপালা, ভালোবাসা, আত্মীয় পরিজন, এই মায়া থেকে কেউ কি মুক্তি চায়? তবু তুমি কি এইভাবে আমার এই ভরা সংসার ভরা থাকলেই আর তোর মতো সুন্দরী মেয়েটাকে সুখী দেখলেই আমি মুক্তি পাব? নে ঘুমিয়ে পড়, আর শোন কল ঘরে গেলে ডাকিস। মুক্তি মুক্তি তো সবাই চায়, কিন্তু এই মায়াজাল জীবনের মোহ থেকে বেরিয়ে আসতে মন চায় না, তাই মুক্তি অধরা থেকে যায়। আসলে সংসারের মায়াজালে আবদ্ধ থাকতেই ভালোবাসে মানুষ। শুনছিলেন ছবি ব্যানার্জির গল্প ছায়াবস্থান। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, নতুন শ্রোতা হলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমাদের বন্ধু চ্যানেল এখন গল্পের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
আরো নতুন স্বাদের গল্প শুনতে আজই ভিজিট করুন এখন গল্প। আজ এই পর্যন্তই, ফিরছি খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।